গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা বিশেষ ব্লগ, মানে কালকে হচ্ছে মনসা পুজো, আর আজকে আমি মনসা পুজোর প্রস্তুতি করব, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বৃষ্টির জল পড়ছে। আর আমাদের আমলকি গাছে কয়েকটা আমলকি দেখাও যাচ্ছে, বেশি ধরেনি, একটু একটা দুটো ধরেছে, তো দেখা যাচ্ছে। তো এখন বৃষ্টি পড়ছে সকাল সকাল, তো ভালো লাগছে। বৃষ্টি হলে একটু পরিবেশটা ঠান্ডা হয়, ভালো লাগে, কিন্তু আবার অনেক অসুবিধা তো পড়তে হয় বৃষ্টির জন্য। তো যাই হোক, আমি এখন রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে কলা গাছের ভেতরে যেটা থাকে, আমরা এটাকে আলকা বলে থাকি, তো আলকা কেটে নিয়েছি। আর এখানে মুগ ডাল নিয়েছি, আলকা দিয়ে মুগ ডাল রান্না করব। আর এখানে মাছের কিছু পিস লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো এগুলো ভাজবো, মাছ রান্না করব আর আলকা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমি মুগ ডালগুলো ভেজে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে তারপর আলকাটা দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে দিয়েছি, তারপর লাস্টে সম্ভার দিয়ে নামিয়ে নেব। তো এইদিকে আমি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি, এই যে দেখো মাছ ভাজি হচ্ছে এইদিকে। আর এখানে লাউ কেটেছি, এগুলো হতে হতে মাঝখান দিয়ে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এখন মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর আগের মাছগুলো তো ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়ে যাচ্ছে আমার। তো পুরোপুরি রান্নাটা লংভাবে শেয়ার করছি না, একটু একটু করে শেয়ার করছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হবে। যেহেতু আজকে মনসা পুজোর প্রস্তুতি, তো রান্নাটা বেশি দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে আমি মাছ দিয়ে রান্না করার জন্য শশা কেটেছি, এখানে মুগ ডাল দিয়ে আলকাটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে শশা দিয়ে মাছ রান্না করবো, তাই শশা কেটেছি। আর এখানে দেখো লাউয়ের বীজ, যে মাঝখানে জায়গাটা হয় ওইটা নিয়েছি, রসুন কিছু নিয়েছি, এগুলো এখন মিক্সারে দিয়ে পেস্ট করব, এটা দিয়ে একটা মরিচ বানাবো। তো এই যে দেখো লাউয়ের বীজের মরিচ রেডি আমার, তো এটা খেতে খুবই টেস্টি হয়, তোমরাও করে দেখতে পারো। আর এখানে শশা দিয়ে মাছ দিয়েও রান্না আমার কমপ্লিট। গুড ইভিনিং ফ্রেন্ড, সারাদিন তোমাদের সাথে সামনাসামনি কথা বলা হয়নি, তো দিনের বেলা যা যা রান্নাবান্না করেছিলাম ওইগুলো একটুখানি শেয়ার করেছি, আর এখন থেকে যা যা কাজ করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধে মানে 7:30 বাজে, তো সনও একটু আগে ঘুম থেকে উঠেছে, মানে 7টার সময়, আর আমিও বিকেলবেলা ধরো আধ ঘন্টার মতো সনের সাথে একটু ঘুমিয়েছিলাম। আজকে স্নান করেছি কটা জানো? 5:15, 5:15 সময় স্নান করেছি, তারপর মানে আর শরীর দিচ্ছিল না, মানে সারাদিন প্রচুর কাজ করেছি, রান্নাবান্না সহ অন্য কাজগুলো আর শেয়ার করিনি, যেমন নিত্য কাজ যেগুলো হয়, ঘর মোছা, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, এইসব আর শেয়ার করা হয়নি, শুধু রান্নাটাই একটুখানি দেখিয়েছি। তো ওইসব সব কিছু করে মানে আজকে একটু বাড়তি কাজও ছিল, যেহেতু কালকে মনসা পুজো, তাই অন্যান্য কাজও ছিল টুকটাক, তো সেগুলো এইসব টুকটাক কাজের আর হিসেব হয় না, কিন্তু টাইমটা চলে যায়। তো সারাদিনের পর আমি বিকেল 5:15 আমি স্নান করেছি, স্নান করার পর আর শরীর দিচ্ছে না যে কিছু কাজ করব। তো সনের সাথে একটু ঘুমিয়েছিলাম, আবার সন্ধে হয়ে গেছে, 6টার সময় আবার উঠে গেছি। তো উঠার পর আমি আর কোনো কাজ করিনি 1.5 ঘন্টা, মানে 6টা থেকে 7:30, 1.5 ঘন্টা আমি কোনো কাজ করিনি, কিন্তু এই 1.5 ঘন্টা যে কাজ করিনি ওই রাতের বেলা আমাকে সেটা নিয়ে ভুগতে হবে আর কি, মানে রাতে ওই 1.5 ঘন্টাটা বেশি কাজ করতে হবে, হয়তো রাত 1-2 বাজতে পারে ঘুমাতে ঘুমাতে, কারণ প্রচুর কাজ এখনও পড়ে আছে, কিছুই করা হয়নি। তো দেখতেই পাবে কী কী কাজ করব, চলো শুরু করি। দেখতেই পাচ্ছ আমি কাজে লেগে পড়েছি, তো এখন আমি যেই জায়গাটাতে পুজো করব, মা মনসার পুজো করব, সেই জায়গাটা রেডি করছি, তো মুছে নিচ্ছি প্রথমে জায়গাটা। মুছার পর আমি এখন বসে গেছি সব ঠাকুরের জিনিসপত্র নিয়ে, মানে থালা বাসন যা যা হয় পুজোর জিনিসপত্র সবগুলো নিয়ে ধুতে বসে গেছি। তো আমার তো পার্মানেন্ট ঠাকুরঘর নেই, তো এই জিনিসগুলো এভাবে পরে থেকে নোংরা হয়ে যায়, তো যে কোনো পুজোর আগে এগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হয়। তো
অনেকটা টাইমও লাগে, পরিশ্রমও হয়। যদি গুছানো থাকে, মানে পার্মানেন্ট ঠাকুরঘর থাকে তো একভাবে সুন্দরভাবে গুছানো থাকে বা পরিষ্কারও থাকে, এত পরিশ্রমও হয় না, এত নোংরাও হয় না জিনিস। তো আমার যেহেতু এখনও ঠাকুরঘর করা হয়নি, তো আমার এই কষ্টটা এখনও ভুগতে হচ্ছে। দেখা যাক, সামনে ইচ্ছে আছে, ঠাকুরঘর তো করা আছে। আমার পেছনে, আমার সাথে দেখতে পাচ্ছ যে এই রুমটাই ঠাকুরঘরের জন্য করা হয়েছিল গত বছরই, কিন্তু একটা কারণে ঠাকুরঘরের যাত্রা করা হয়নি। তো যখন যাত্রা করব, ইচ্ছে আছে করার এই বছরই, তো লক্ষ্মী পুজোর সময় তো যাত্রা করলে তখন আমার এই কষ্টটা কমবে। তো আমার জলেরও প্রচণ্ড অসুবিধা, মানে ঠাকুরঘরের জলের আর কি। এমনিতে তো রান্নাঘরে বা এমনি জলের আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ঠাকুরঘরের জলের, পুজোর জলের জন্য আমার খুবই অসুবিধা হয়। তো এইভাবে বালতি দিয়ে জল দূরের থেকে এনে এনে তারপর বারান্দায় এইভাবে বসে বসে আমার বাসনগুলো পরিষ্কার করতে হয় আমার। তো বারান্দাটা দেখো ভিজে টিজে একাকার হয়ে গেছে, তো বারান্দাটাও এখন মুছতে হবে। তো আমার বাসনগুলো সম্পূর্ণ ধোয়া কমপ্লিট। তো দুবার করে ধুতে হয়েছে, তিনবার করে জল এনেছি আমি, তিনবার জল এনে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হয়েছে। তো এখন বারান্দাটা আমি মুছে নিচ্ছি। তো বারান্দাটা আমি মুছে পরিষ্কার করার পর এবার যে বাসনগুলো ধুয়েছি এগুলো একটু গুছিয়ে রাখছি, কারণ এখন যে জায়গাটাতে রেখেছিলাম ওই জায়গাটাতে আমি পুজোর ঘট বসাবো, তো সেই জন্য বাসনগুলো তো এখানে রাখা যাবে না। তো সেই জন্য এগুলো গুছিয়ে রাখছি আর ঢাকা দিয়ে রাখছি, কারণ রাতে বেড়াল বা ইঁদুরে উৎপাত করতে পারে সেই জন্য। তো এখন সনর বাবা আমাকে গ্যাসের চুলাটা নামিয়ে দিচ্ছে, মানে এটা আমাদের ঠাকুরঘরের পুজোর গ্যাস আর কি। তো এটা নামিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে এটার মধ্যে আমি তালের বড়া বানাবো সেই জন্য। তো সনর বাবা এটা এখানে রেখে গেল। এখন আমি মা মনসার পুজোর জন্য যে ঘটগুলো এনেছে, প্রত্যেক বছর আট করা ঘটই আনে, তো এবছর আট করা ঘট আনেনি, এমনি ঘটে আমাদের বাড়ির সামনে পাওয়া গেছে, তো এখান থেকে নিয়ে এসছে, বাজার থেকে আর আনেনি। বাজার থেকে আনলে আট করা ঘট পাওয়া যেত। তো আমার ভালো লাগছিল না যে প্রত্যেক বছর আট করা ঘট দিয়ে পুজো দিই, সুন্দর সুন্দর ঘট দিয়ে পুজো দিই, তো এবছর এরকম খালি ঘট দিয়ে পুজো দেব। তো সেই জন্য আমি নিজেই লেগে পড়েছি ঘটে আলপনা দিতে। তো ফেব্রিক দিয়ে ঘটে আলপনা দিয়ে দিচ্ছি, তো অত ভালো আলপনা আমি করতে পারি না। তো যাই হোক, তবু একটু ওখানে চেষ্টা করেছি, তো একটু যাতে দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য আমার এই প্রচেষ্টা। তো এই যে দেখো ঘর, আমার ঘরের মধ্যে আলপনা দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। অতটা ভালো হয়নি আমি জানি, নিশ্চয়ই অতটা ভালো হয়নি, তবু যতটুকু পেরেছি আমার, মানে যতটুকু আমার আইডিয়া আছে অতটুকু দিয়েই আমি করেছি। আর সনর বাবা বাজার থেকে সব ফল টল যা লাগে পুজোর সামগ্রী সব কিছু নিয়ে এসছে, আজকে চার থেকে পাঁচবার বাজারে গিয়েছে এইসব জিনিসপত্রগুলো আনতে। তো একবারে তো এত কিছু আনা যায় না, পাওয়াও যায় না। তো আগের দিনও কিছু এনেছে, আজকেও আবার কিছু এনেছে। তো অনেক ফল এনেছে পুজোতে, যা যা লাগে নারকেল সহ সব ধরনের ফল এনেছে। তো এখন আমি যে জায়গাটাতে পুজো করব, এখানে একটা নতুন শাড়ি বের করেছি, একদম নতুন ছাপা শাড়ি একটা বের করেছি। তো সেই শাড়িটা আমি এভাবে ওয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছি, মানে যাতে দেখতে পিছনের দিকটা একটু ভালো লাগে সেজন্য আর কি। তো কী করব, কোনো রকমে মানে একটু সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করছি আর কি। তো যখন ঠাকুরঘর হয়ে যাবে তখন আর এইসব করার প্রয়োজন পড়বে না, তো এখন করতে হচ্ছে, এগুলো হচ্ছে বাড়তি কাজ আর কি। তো আমি শাড়িটা লাগিয়ে দিয়েছি, আর এখন দেখো বাজার থেকে তাল এনেছে, তো তালের বড়া করতে হবে, মনসা পুজোতে তালের বড়া লাগে। তো এখন আমি তালটা ছাড়াচ্ছি, উপরের খোসাটা ছাড়াচ্ছি, কিন্তু অতটা শক্ত, মানে খুব কষ্ট হচ্ছিল আমার। আর আজকে কালকে এটা করেছিলাম, মানে আমি তো এটা ভয়েস কভার করছি আজকে, মানে আজকে হচ্ছে মনসা পুজো, তো মনসা পুজোর দিনই আমি ভয়েস কভারটা করছি। তো কালকে যখন এটা ছুলেছি তখন তো বুঝিনি কিছু, কিন্তু আজকে সকালবেলা আমি লক্ষ্য করলাম আমার হাতটা, ডান হাতটা পুরো কেটে কেটে গেছে। আমি চিন্তা করছিলাম আমার হাতে কেন এরকম কাটা দাগ, তো পরে বুঝতে পারলাম যে এইভাবে তালটা ছুলতে গিয়ে আমার হাতটা এইভাবে কেটে গেছে, অতটা শক্ত ছিল উপরের খোসাটা। তো যাই হোক, এখন আমি তালটা, উপরের খোসা ছাড়িয়ে এখন একটু জল মাখিয়ে রেখে দিচ্ছি, না হলে তালটা কাচাতে খুবই কষ্ট হবে জল না মাখলে। তো সেজন্য জল মাখিয়ে এখন রেখে দিচ্ছি।
তো ডালটা এক সাইডে রেখে দিয়েছি, এখন আমি ঘট বসিয়ে নিচ্ছি। মানে মনসা পুজোর আগের দিন রাতে এইভাবে মাটির যে ঘটগুলো হয় সেগুলো বসাতে হয় আগের দিন রাতেই, আর পরের দিন আরেকটা নতুন ঘট, যেটা আলাদা আরেকটা ঘট মা মনসার ঘট, সেটা বসাতে হয় পুজোর দিন। আর মাটির ঘটগুলো কিন্তু আগের দিনই বসিয়ে নিতে হয়। তো চন্দন আর তুলসী দিয়ে এভাবে ঘট বসিয়ে ধূপবাতি দিয়ে এভাবে প্রণাম করে ঘট বসাতে হয়। তো আমি ঘটটা বসিয়ে নিয়েছি, এবার তালটা কাচিয়ে নেব। তো তাল কাচতেও অনেকটা টাইম লাগে, হাত ব্যথা হয়ে যায়, প্রচণ্ড হাত ব্যথা হয়ে যায়। তো আর কি করব, কিছু তো করার নেই, তো একা হাতে সব কিছু করতে হবে। যদিও সনর বাবা আমাকে হেল্প করছে কিছু কিছু, মানে ওর যেগুলো করার, এই যে গ্যাসের চুলাটা নামিয়ে দিল, বাজার করে আনলো, বা টুকটাক অনেক কিছু সনকে দেখা, ওকে ভাত খাওয়ানো। আমি এখন অনেক রাতে কাজটা করছি, তো সনর বাবা ওকে ভাত টাত খাইয়ে দিল, কারণ আমি ওইদিকে যেতে পারছি না পুজোর কাজ করতে করতে। তো এগুলো করছে, আমাকে অনেকটাই হেল্প করছে ও। তো এখন আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেল কুড়িয়ে তারপর সুজি আর ময়দা এনেছে, তো সুজি আর ময়দা মেশাবো তালের সাথে, নাহলে তালের বড়া তো হবে না। তো সুজি আর ময়দাগুলো ভালো করে চেলে টেলে পরিষ্কার করে আমি এটার সাথে চিনি দিয়ে মেখে মিশিয়ে নেব। দেখো আমি সব কিছু মিশিয়ে তালের কাঠটাকে আমি মেখে রেখেছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো, আর একটা বালতির উপরে বসিয়েছি যাতে পিঁপড়ে না ধরতে পারে। তো এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি জায়গাটা মুছে নিচ্ছি ভালো করে, কারণ এখানে ময়দা পড়েছে, সুজি পড়েছে, চিনি পড়েছে, সব কিছু খুব নোংরা হয়ে আছে। তো জায়গাটা আমি এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তালের বড়াটা এখন আর বানাবো না, ভেবেছিলাম রাতেই বানিয়ে রাখবো, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমি এখনও ভাতও খাইনি। এখন 11:45 বাজে রাত, তো সনু আর সনুর বাবা ঘুমাতে গেছে, তো আমি একা একা বারান্দায় ভয়ও করছিলো। তো আমি ভাবছিলাম যে না, সকালবেলায় করবো, রেডি যখন করে রেখেছি সকালবেলা করতে আর টাইম লাগবে না, তো সকালবেলায় বড়াটা বানাবো। তো আমার মোটামুটি পুজোর মানে আগের দিন যা যা করার মোটামুটি করে নিয়েছি, আর তালের বড়ার জন্য এটা মেখে রেখেছি, সকালবেলা করব, করে পুজোতে দেব। আর এবছর এখানেই পুজো করছি ঘরের সামনে, সামনের বারান্দাটাতে। আর আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ, বারান্দার মধ্যে একটা রুম হয়েছে, তো এটা গত বছর করা হয়েছিল। তো গত বছর এটা করেছিলাম ঠাকুর পুজো দেওয়ার জন্যই, মানে ঠাকুর ঘর, ঠাকুর বসাবো, ঠাকুর পুজো করবো, সেই জন্যই ঘরটা বানানো হয়েছিল। কিন্তু গত বছর মানে লক্ষ্মী পুজোর সময় পুজো দিয়ে যাত্রা করবো এরকম কথা ছিল। তো দুর্গাপুজোর ঠিক আগেই আমাদের বাড়িতে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো, সেই জন্য ওই বছর আর যাত্রা করিনি। তো এই বছর সামনে মানে এই বছর আর কি, গত বছর যাত্রা করিনি, তো এই বছর লক্ষ্মী পুজোর সময় যাত্রা করার ইচ্ছে আছে। তো দেখা যাক ঠাকুর কী করে, মা লক্ষ্মী কী করেন। তো এই জন্য এখন ওই ঘরটা যেহেতু যাত্রা করা হয়নি, এই জন্য ঘরের ভিতরে পুজো করতে পারছি না, তাই এখানে এই ঘরের সামনে জায়গাটাতেই করতে হচ্ছে। তো এই বছর কোনো রকম এখানেই করেনি, তো সামনের বছর থেকে দেখা যাক কী হয়। তো চলো, এখন অনেকটা রাত হয়েছে, আমি এখনও ভাত খাইনি, সনু আর সনুর বাবা খেয়েছে, সনু ঘুমিয়ে পড়েছে, এখন আমি ভাত খাবো। আর কয়টা বাজে চলো দেখাই তোমাদেরকে। এই যে 11:45 বাজে, তো সনুর বাবা তো সনুকে ঘুম পাড়াতে গেছে, তো এখন আমি খাবো, খেয়ে তারপর কালকের মানে গতদিনের যে ভিডিওটা ছিল 15 আগস্টের ভিডিওটা, তো এটা এখনও এডিট করা হয়নি, এডিট করব, তারপর আপলোডে বসাবো, তারপর গিয়ে ঘুমাবো। রাত কটা বাজবে জানি না, কালকে আবার খুব সকাল সকাল উঠতে হবে, কারণ 10টার সময় ঠাকুরমশাই আসবেন পুজো করার জন্য, তো 10টার আগে আমার সব পুজোর যোগাযন্ত্র করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মনসা পুজোর প্রস্তুতি মোটামুটি নিয়ে নিলাম, তোমরা দেখে নিয়েছ, তো কালকে মনসা পুজো অবশ্যই মনসা পুজোর ব্লগটা দেখবে, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।